হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কোয়াশাস ব্লগের নতুন একটি ভিডিওতে। আজকে আম্মাকে নিয়ে যাচ্ছি আমরা ক্রয়টনে, কারণ অনেকেই জানেন আমার আব্বা আম্মা আসছে 2 মাস আগে। তো ওনারা তো আসছে পার্মানেন্ট ভিসায়। তো কিভাবে আমরা ওনাদের জন্য পার্মানেন্ট ভিসা অ্যাপ্লাই করছি, কোথায় করছি, তা নিয়ে আজকের ভিডিওটা। তো আজকে আমার হচ্ছে এখানে থাকতে গেলে একটা রেসিডেন্ট পারমিট লাগবে। তো এই পারমিটের জন্য আমরা অ্যাপ্লাই করব, যেটাতে আম্মা 5 বছরের ভিসা পাবে। তো তার জন্যই যাচ্ছি। এখন সকাল 8টা বাজে, আমি আর আম্মা বেরোয় গেছি। তো সবাই সাথেই থাকুন, আশা করি ব্লগটি সবার কাছে ভালো লাগবে। আমরা প্রথমে চলে আসছি বাস স্টপে, আর ক্রয়টন আমার বাসা থেকে অনেক দূর, প্রায় 1.5 ঘন্টা লাগবে যাইতে, 1.5 ঘন্টার চেয়েও বেশি। আমরা এখন আছি ভিক্টোরিয়া স্টেশনে, এখন যাবো ইস্ট ক্রয়টন। আমরা চলে আসছি ইস্ট ক্রয়টনে বিএফএস এর অফিসে। তো এখানেই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন জমা দিব। তো আমরা আম্মাকে নিয়ে আসছি, তো আম্মার সাথে আমিও ঢুকতে পারছি। এখানে অবশ্য একজনের সাথে, মেন অ্যাপ্লিকেন্টের সাথে একজন ঢুকতে পারে, তো সমস্যা হয় না। তো আম্মার পাসপোর্ট, তারপর একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আমরা সব কিছু সাবমিট করতে পারছি। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাব, সবাই দোয়া রাখবেন। আর আম্মার যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে আসছে, তার জন্য আম্মারা এখানে সেটেলমেন্ট ভিসায় 5 বছরের ভিসা পাবেন ওনারা। দেন 5 বছর পরে ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমাদের অ্যাপয়েন্টমেন্টের কাজ শেষ, তো এখন একটু কফি খেতে বসছি আম্মা আমি, তারপর আমরা চলে যাব। খোলা আকাশের নিচে কফি খেতে বসে গেলাম। আমরা এখন স্টেশন থেকে ট্রেনে উঠবো। আম্মাকে নিয়ে ট্রেন জার্নি। আম্মা তোমার কেমন লাগতেছে ট্রেনে? অনেক ভিড়। ও, আম্মা বলতেছে যে বাংলাদেশের মতোই নাকি স্টেশনগুলোতে অনেক মানুষ, অনেক ভিড়। আমাদের দুপুরে রান্নার আয়োজন চলতেছে, আম্মাকে নিয়ে রান্নার আয়োজন করতেছে আজকে। তো আজকে কাচকি মাছ রান্না করবে আম্মা, তো তার জন্য কাচকি মাছগুলো আগে ক্লিন করে নিচ্ছে। বেগুনের তরকারি হবে, কাচকি মাছ হয়ে গেছে অলরেডি, আম্মা বোনা বসে দিচ্ছে। আম্মা চিংড়ি মাছ বানিয়ে নিচ্ছে, কারণ কিছু চিংড়ি আছে এরকম থাকে। আর আজকে রান্না করবো হচ্ছে শুটকি দিয়ে চিংড়ি দিয়ে বেগুন। আর কাচকি মাছ তো হয়ে গেছে। আব্বা কি লাগবে আপনার? আর নোয়াশ খাওয়া দাওয়া করতেছে।